আসসালামু আলাইকুম বন্ধুস, ব্লগ থেকে আপনাদের স্বাগত। বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি ফ্রাইড রাইস তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইড রাইস তৈরি করতে লাগতেছে ক্যাপসিকাম, এখানে রেড ক্যাপসিকামটা নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম কুচু করে কেটে নিচ্ছি, আর বোনলেস চিকেন এটাও কিমা করে কেটে নিলাম, বরবটি 3 পিস কুচি করে কেটে নিচ্ছি, আদা কুচি আর রসুন কুচি একটু তেলে ভেজে নিলাম, তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন বরবটিগুলো দিচ্ছি, তারপরে ভাতগুলো দিয়ে দিলাম। এখানে ভাত অতিরিক্ত ছিল, তাই ভাবলাম একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে খেতে কেমন লাগে। ক্যাপসিকামগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়েছি, নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে কি সুন্দর ঝরঝরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, যারা ভাত খেতে চান না তারা এইভাবে একটু ট্রাই করে নিন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ।